বিসমিল্লাহির রহমানির রহিম। বিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন পক্ষ থেকে আমি হৃদয় আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো বিএনবিসি 2020 অনুযায়ী আমাদের যে শর্ট কলাম আছে, শর্ট কলামের হাইট কত হবে, সেটা মিনিমাম শর্ট কলাম হাইট, মানে যার নিচে দেওয়া যাবে না, শর্ট কলাম বা পিডিস্টাল। তো বিএনবিসি, আমি আগে আপনাদেরকে রেফারেন্সটা বলবো, এটা আপনারা কোথায় পাবেন সেটা। তো এটা হলো বিএনবিসি 2020। এখানে বিএনবিসি 2020-এর আপনারা চলে যাবেন হলো ওই যে পার্ট সিক্স চ্যাপ্টার সিক্স, আর হলো এটা হলো আমাদের স্ট্রেংথ ডিজাইন অফ রেনফোর্স কনক্রিট স্ট্রাকচার। এখানে গেলে এখানে আমাদের অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন কনসিডারেশন, অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন আছে এবং জেনারেল কনসিডারেশন আছে। কিন্তু এখানে ডেফিনেশনের মধ্যে গেলে আপনার পেডিস্টালের যে মিনিমাম হাইট, মানে মিনিমাম পেডিস্টাল হাইট কত দিতে হবে, সেটা আপনারা পেয়ে যাবেন। এই যে এখানে পেডিস্টাল বা শর্ট কলাম, এই যে এটা, তো এটা হলো আমাদের এই যে আপনার এখানে এই যে এটা, আমি এটা একটু হাইলাইট করে দিচ্ছি। এটা এটা হলো আমাদের পেডিস্টাল আর শর্ট কলামের যে হাইট, সেটা এখানে বলা আছে। তো এটা আমি এখন এক্সপ্লেন করে দেখাবো এক্সাম্পল দিয়ে। ওকে, তাহলে আমাদের এখানে মেম্বার, আমি প্রথমে ডেফিনেশনটা বলি, মেম্বার উইথ রেশিও অফ হায়ার টু লিস্ট ল্যাটারাল ডাইমেনশন লেস দেন অর ইকুয়াল 3 ইউজড প্রাইমারিলি টু সাপোর্ট এক্সিয়াল কম্প্রেশন লোড। আচ্ছা, এরপরের অংশটুকু যেটা, পরের অংশটুকুলো আমাদের এটা আছে হলো আমাদের ইয়ের জন্য, টেপার্ট সেকশনের জন্য। হ্যাঁ, টেপার্ট, তো আমাদের নর্মালি যদি আরসিসি বিল্ডিং হয় তাহলে টেপার্ট সেকশনের, এখানে টেপার্ট সেকশন আমরা মেইনলি শর্ট কলামের জন্য ইউজ করি না, তো এটা বাদ। হ্যাঁ, আমাদের জাস্ট এতটুকু অংশ নিয়ে কাজ, এই এতটুকু যেটা আমি পড়েছি এখান থেকে এতটুকু। তো এখানে আমাদের মেম্বার উইথ রেশিও অফ হাইট টু লিস্ট ল্যাটারাল ডাইমেনশন লেস দেন অর ইকুয়াল 3 ইউজ অ্যাজ এ প্রাইমারি কম্প্রেশন লোড। এখানে এটা খুবই সিম্পল, এটার মানে হলো আমাদের যে কলামের যে সেকশনটা থাকবে সেই সেকশনের যে লিস্ট ল্যাটারাল ডাইমেনশন, লিস্ট ডাইমেনশনকে আমরা 3 দিয়ে গুণ করব। গুণ করলে আমাদের যে মানটা আসবে সেটাই হলো আমাদের মিনিমাম হাইট অফ কলাম। হ্যাঁ, তারা এখানে বলছে আর কি লিস্ট ল্যাটারাল ডাইমেনশন টু হাইটের রেশিও হবে 3, একই কথা আর কি, মানে 3 দিয়ে আমরা লিস্ট ল্যাটারাল ডাইমেনশনকে গুণ করলে আমরা যেটা পাবো সেটা। তো আমি এখন একটা এক্সাম্পল দিয়ে এটা বোঝাবো, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আশা করি। তো আমি অটোক্যাডে আমার একটা স্ট্রাকচারাল ড্রয়িংয়ের একটা কলামের সেকশনের এক্সাম্পল দিয়ে বোঝাবো, ক্রস সেকশনের এক্সাম্পল আর কি, তাহলে আশা করি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো এই যে আমি অটোক্যাডটা ওপেন করেছি এখানে, তো এই যে এখানে এই যে এই স্ট্রাকচারাল ড্রয়িংটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা এটার এটা হলো আমাদের কলামের ইয়ে আর কি, কলামের শিডিউল। এখানে আমাদের, আমি যদি এক্সাম্পল হিসেবে C4 যে কলামটা আছে এখানে, এই কলামটা যদি আমি ইয়ে করি নিই এক্সাম্পল, এটা যদি এক্সাম্পল দিই, এটার জন্য এই কলামের জন্য আমাদের মিনিমাম কলামের শর্ট কলাম হাইট কত হবে বা মিনিমাম পেডিস্টাল হাইট কত হবে সেটা, তাহলে এখানে আমাদের আছে 15 ইনটু 25 কলাম এটা আছে। তাহলে 15-25 কলাম হলে আমাদের এখানে বল লিস্ট ল্যাটারাল ডাইমেনশন যেটা, সেটাকে আমরা 3 দিয়ে গুণ করবো, 15 ইনটু 3। তাহলে লিস্ট এখানে 15 এবং 25-এর মধ্যে লিস্ট ডাইমেনশন হলো আমাদের 15, তাহলে এখানে আমাদের কত আসে 45 ইঞ্চি। হ্যাঁ, ভাগ 12 দিয়ে দিই তাহলে আমাদের ফিটে বের হবে, তাহলে আমাদের 3.75, মানে 4 ফিট, এই এটার জন্য মিনিমাম আর কি, এটা মিনিমাম। আর আমাদের অ্যাকচুয়াল এটা হলো মিনিমাম প্রোভাইড করতেই হবে। আর অ্যাকচুয়ালি আমাদের ডেপথ অফ ফাউন্ডেশন এবং সয়েল টেস্ট রিপোর্ট অনুযায়ী, যদি শ্যালো ফাউন্ডেশন হয়, সয়েল টেস্ট রিপোর্ট অনুযায়ী, ডেপথ অফ ফাউন্ডেশন অনুযায়ী এখানে আমাদের মানে এটা দিতেই হবে, এটা চেয়ে বেশি দিলে সমস্যা নেই বা এটা চেয়ে বেশি তো দেওয়াই যাবে, কোনো প্রবলেম নেই, মিনিমাম আমাদেরকে এটা দিতেই হবে 4 ফিট আর কি, বলা যায় 4 ফিট অথবা, হ্যাঁ 4 ফিট, যেহেতু 3.75 প্রোভাইড করা পসিবল না, তাহলে 4 ফিট, তাহলে এইটার ক্ষেত্রে আমাদের মিনিমাম শর্ট কলাম হাইট হলো 4 ফিট, আর বেশি হলে কোনো প্রবলেম নেই। ওকে, তো এটা হলো আমাদের মিনিমাম শর্ট কলাম হাইটটা আমরা এভাবে বের করতে পারি আর কি। এই অনুযায়ী আমাদের কোডও কিন্তু আমাদেরকে এটাই বলেছে যে এভাবে করতে। আমি যদি একটু কোডের সাথে একটু আর একটু মিল রেখে দিই, আমি যেটা বলছি কোড সেটাই বলছি এখানে, আমি যদি যেখানে বলছে যে হাইট টু লিস্ট ল্যাটারাল ডাইমেনশনের রেশিও 3 হবে, হ্যাঁ ইকুয়াল লেস দেন অর ইকুয়াল 3,
তাহলে আমাদের এই যে এইচ বাই, আমাদের যদি কলাম হাইট যদি আমি এইচ ধরি, আর আমাদের যদি লিস্ট কলামের যে সেকশনের যে লিস্ট লেটার ডাইমেনশন সেটা যদি আমি বি ধরি, তাহলে আমাদের এখানে আসতেছে হলো বলছে যে এটা আমাদের হবে তিনের সমান বা তিনের চেয়ে কম হবে। তাহলে আমি যদি তিনের সমান ধরি তাহলে আমাদের এইচ ইকুয়াল টু কলাম হাইট এইচ ইকুয়াল টু থ্রি ইন্টু বি, এইচ ইকুয়াল টু এখানে থ্রি ইন্টু বি, সরি আমার এখানে থ্রি ইন্টু বি, তাহলে আমাদের এখানে কত হয় 3×15 ইঞ্চি আমি যেটা দেখিয়েছিলাম, তাহলে যেটা আমি বলেছি আর কি সেটাই। ওকে, তাহলে এটাই ছিল আমাদের শর্ট কলাম হাইট। তো এই আমি যে এক্সাম্পলটা দিয়েছি সেই এক্সাম্পলের জন্য আমাদের শর্ট কলাম হাইট হলো 4 ফিট। তো এইভাবে আপনারা অ্যাকচুয়ালি এখন প্রশ্ন এটা কাজে লাগে কোন ক্ষেত্রে, আমাদের ম্যাক্সিমাম সময় আইসোলেটেড ফুটিংয়ের ক্ষেত্রে এটা মানে গভর্ন করে না, এই ক্রাইটেরিয়াটা গভর্ন করে না, কারণ এখানে আমাদের আইসোলেটেড ফুটিংয়ের ক্ষেত্রে আমরা মিনিমাম যে ফাউন্ডেশন ডেপথ একদম মিনিমাম সেটা 5 ফিট বা 5 ফিট প্লাস দিই, তো সেজন্য আমাদের এটা গভর্ন করে না ম্যাক্সিমাম ক্ষেত্রে। কিন্তু আমাদের এটা গভর্ন করে হলো যখন আমাদের পাইল ক্যাপ থাকে, পাইল ক্যাপ ক্ষেত্রে অনেক সময় এটা ক্রিটিক্যাল হয়ে যায়, মানে এটা গভর্ন করে, সেজন্য এটা বেশিরভাগ পাইল ক্যাপের মানে পাইলের সময় পাইল ফাউন্ডেশন হলে তাহলে পাইল ক্যাপ থেকে আমাদের শর্ট কলামের হাইট কত হবে সেটা আমাদের এটা দ্বারা নির্ধারণ করতে হবে আর কি, এই ফর্মুলা দিয়ে বা বিএনবিসি 2020 অনুযায়ী। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আপনার আমাদের নিত্য নতুন ভিডিও টিউটোরিয়ালগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।